সোনালী যুগের একজন আল্লাহর ওলি হাসান বসরি, সোনালী যুগ রসুলের যুগের জন্ম যার, নবীর যুগে জন্ম, নবীর দেশ মদিনায় যার জন্ম, নবীর দেশ মদিনাতুন নবী, মদিনাতুল শহর, এই শহরে যার জন্ম, জন্ম শেষ না, ওনার মা হাসান বসরির মা আল্লাহর নবীর একজন পবিত্র পবিত্র বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার ঘরে কাজকাম করতেন। নবীজির একজন বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে কি করতেন, হাসান বসরির আম্মা কাজকামে সহযোগিতা করতেন। আর ওই সময় হাসান বসরি ছোট্ট দুধের শিশু, তো কাজকাম করতে যেয়ে ছোট বাচ্চারা মাঝে মাঝে দুধ খাওয়ার জন্য কাঁদে না, দুধ খাওয়ার জন্য কাঁদতেন, মা তো কাজে ব্যস্ত। তখন ওই বাচ্চার কান্না থামানোর জন্য নবীর পবিত্র বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসান বসরিকে দুধ পান করাইতেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও হাসান বসরিকে দুধ পান করাইছেন, অথচ তেনার কোনো সন্তান ছিল না। বলে এটা আল্লাহর সে কুদরত, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ চাইলে সন্তান সারা হোক কোনো মহিলার বুকের দুধ যদি আল্লাহ দিতেছেন, এটা আল্লাহ পারে কি পারে না, এটা আল্লাহ পারে। তাহলে হাসান বসরি রহমতুল্লাহ আলী ইনি মুসলিম উম্মার দুইজন জননী, উম্মাহাতুল মুমিনিন, এক উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনের বুকের দুধ পান করেছেন। কেমন ভাগ্য, সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, যখন ইনি একটু হাঁটা শিখছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাদানের ঘরে আসছেন, রসুল গ্লাসে একটু পানি পান করছেন, আর কিছু পানি রয়ে গেছে গ্লাসে, আর হাসান বসরি রসুলের রেখে 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 যাওয়া বাকি পানিটা তিনি নিজে খেয়ে ফেলছেন। আল্লাহ নবী এসে বলতেছেন, আয়েশা পানিটা কই, বলে হাসান খেয়ে ফেলছে। নবীজি মুস্কি এসে বলেন, আমার অবশিষ্ট পানি যে খেয়ে ফেলল, আল্লাহ তারে দিনের অসীম জ্ঞান দান করবেন। সুবহানাল্লাহ, অসীম জ্ঞান দান করবেন। কি সুসংবাদ নবী তখন শুনাইয়া দিলেন, জন্মের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হয়েছে। হযরত ওমর ফারুক হাসান বসরিকে তাহনিক করেছেন, জন্মের পরপরই তাহনিক করেছেন। তাহনিক মানে ওই যে মুখ থেকে একজন আল্লাহওয়ালা মানুষ তার মুখে কোনো একটা খেজুর বা কোনো খাদ্যদ্রব্য মিষ্টি জাতীয় কিছু মুখে নিয়ে চাপাবে, চাপাই ওই খানাটা বাচ্চার মুখে দিয়ে দিবে, বাচ্চা খাবে, এটাকে তাহনিক বলে। তাহনিকটা হলো নবীর বহুত বড় সুন্নত, আল্লাহ নবীর বহুত বড় সুন্নত, ছোটো বাচ্চাদের তাহনিক করানো, সেটা কার দ্বারা, খুব বহুত বড় কোনো বুজুর্গ আল্লাহওয়ালার দ্বারা। তাহলে ওই আল্লাহওয়ালার মুখের লালাটা বাচ্চার মুখের লালার সাথে মিলে এবং সেটা তার পেটে যায়, তখন থেকেই তার দেমাগে, তার রক্তে, তার শরীরে আল্লাহওয়ালার একটা আসর যায় পড়ে। শিশুকালে সর্বপ্রথম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাহনিক করলেন আর বলতেছেন, বাচ্চাটা তো মাশাআল্লাহ বেশ সুন্দর, আরবিতে সুন্দর বলে হাসানকে, তো ইনি বেশ সুন্দর বলে হাসান বলছেন। আর ওই হযরত ওমর যে হাসান বলছেন, যে বেশ বেশ সুন্দর, এতে নাম হয়ে গেছে হাসান, হাসান বসরি রহমতুল্লাহ আলী। পরিবর্তনটা কেমনে আসলো, ব্যবসা করতেন, একটু বয়স হওয়ার পর তিনি ব্যবসা করতেন, স্বর্ণের ব্যবসা, রোম যাইতেন, বিভিন্ন দেশেও যাইতেন, রোমের এক মন্ত্রীর সাথে ইনার ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক ছিল। ইনি একদা গেলেন রোমে, যায়া দেখা করলেন, তখন বন্ধু বলতেছে, দোস্ত তুমি আসছো, আমি এক জায়গায় বের হব, ঘোড়া তৈরির ঘোড়া রেডি, তুমিও আমার সাথে একটু চলো। হাসান বসরি তিনিও চললেন,
কিছু দূর যাওয়ার পরে দেখলেন বেশ সুন্দর করে একটা মহল, স্বর্ণ রূপা দিয়ে বাঁধানো একটা মহল। এখানে মন্ত্রী ওনাকে নিয়ে দাঁড়িয়ে থাকলো। তারপরে ইনি দেখতেছেন অনেকগুলি স্বর্ণ সুসজ্জিত হইয়া মাথার মধ্যে এরকমভাবে বিভিন্ন ফুলের তোড়া লইয়া স্বর্ণরা সাজে গুজে এই মহলটার কাছে আইসা তারা ফুলের তোড়া রাখল। আর কি যেন বলল, কি যেন বলল, তারপরে তারা বিদায় নিল। এরপরে তিনি দেখেন ওই রুমের যত ডাক্তার কবিরাজ হেকিম এরাও এরকমভাবে আসলো, আইসা তোড়া দিল, তারপরে কি যেন বলল, বলে চলে গেল, পাশে দাঁড়িয়ে থাকলো। এরপরে দেখে রুমের বড় সুন্দরীরা, রুমের সুন্দরী নারীরা তারাও দলবদ্ধ হয়ে ওই মহলের পাশে আসলো। আইসা এরাও কে যেন পড়ল, পরে তারা পাশে দাঁড়িয়ে থাকলো। তারপরে দেখে রুমের সম্রাট তার স্ত্রীকে নিয়ে এই জায়গায় আসলো। আইসা ওই মহলের সামনে দাঁড়ায় কে যেন বলল। এবার তিনি বলতেছেন মন্ত্রীকে, দোস্ত কি দেখতেছি এগুলা, ঘটনা কি একটু খুলে বলো। মন্ত্রী বলতেছে, দোস্ত এই যে সুন্দর মহলটা দেখতেছ স্বর্ণ রূপা দ্বারা বাঁধানো, এই মহলটা মূলত মহল ন, এটা একটা কবর। আর এখানে শুয়ে আছে আমাদের সম্রাটের একমাত্র ছেলে, একমাত্র সন্তান এখানে শুয়ে আছে। তার মৃত্যুর পর সম্রাট সহ রাজ্যের মানুষ এতটাই তারা অনুতপ্ত হয়েছিল, এতটা ভেঙে পড়েছিল। অনেকদিন পর্যন্ত রুমে শোক চলছে, মানুষের কান্না চলছে। আজকে এমনই তার ওই মৃত্যুর দিন, মৃত্যুর তারিখটা হলো আজকে। বৎসরের এই দিনে বাদশার নির্দেশে সৈন্যরা আসে, আইসা এরকমভাবে ফুলের তোড়া দিয়ে যায়। কেউ বুঝলাম তো, তো কী বলল, কই কী বলছে ওই সৈন্যরা? আইসা বলছে, জাহাপনা কয়া সম্বোধন করে শাহজাদা, বাদশার সম্রাটের ছেলে, শাহজাদা আমরা হলাম রুমের শক্তিশালী সৈন্য সামন্ত, আমরা আমাদের শক্তি দিয়া যদি তোমার সাথে যা ঘটে গেল, আমরা আমাদের শক্তি দিয়া যদি তা ফিরাইতে পারতাম, তাহলে আমরা এমন শক্তিধর সেনাবাহিনী ছিলাম তা ফিরাইয়া দিতাম। কিন্তু তোমার সাথে যা ঘটল, এই ঘটনা ঘটাইছেন যিনি, তার সামনে দুনিয়ার কোনো শক্তি টিকতে পারে না। তোমার সাথে এই মৃত্যু নামক ঘটনা যিনি ঘটাইলেন, এই মৃত্যুর মালিক যিনি, তার সামনে আমাদের সৈন্য সামন্তের শক্তি এগুলো কোনো কাজেই আসে না, এজন্য আমরা নিরাশ হয়ে গেলাম। আমরা তোমার জন্য সমবেদনা জানাই, জানায় চলে গেল। ওই রুমের যত কবিরাজ এরকমভাবে, রুমের যত ডাক্তার ছিল তারাও এই কথাই বলল, আমাদের ডাক্তারি বিদ্যার দ্বারা যদি তোমার কোনো উপকার করা যাইত শাহজাদা, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতাম, করেছিও। কিন্তু মূলত এই ঘটনার মালিক যিনি, ঘটনা ঘটাইছেন যিনি, তার সামনে কোনো ডাক্তারের ডাক্তারি চলে না, কোনো কবিরাজের কবিরাজি চলে না, কোনো সন্ন্যাসীর কোনো তন্ত্রমন্ত্র তার সামনে চলে না। তার সিদ্ধান্ত যখন এসে যায়, তার সিদ্ধান্তটাই তখন ফাইনাল হয়ে যায়। সুন্দরীরা এসে বলতেছে, আমার রূপ লাবণ্য দিয়া যদি তোমার ওই বিপদ থেকে তোমারে ফিরানো যাইত, আমরা তা করতাম, কিন্তু হয় নাই। আমাদের রূপ লাবণ্যতা এগুলাও তার শক্তির সামনে সম্পূর্ণ নিষ্ক্রিয়। এরপরে বাদশাহ সম্রাট তার বউকে নিয়ে সন্তানের কবরের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, বাবা
বাবা আজ তুমি দুনিয়ায় নাই, কিন্তু তুমি একটু যদি দেখতা তাহলে তুমি নিজেই দেখতা এই রোম সাম্রাজ্যে আমার শক্তির কোনো অভাব নাই, এমন কোনো দিক নাই যেই দিকটাতে তোমার বাবা দুর্বল। গোটা রোম সাম্রাজ্য বিক্রি করে হলেও যদি তোমাকে বাঁচানো যাইত, পুরা সাম্রাজ্য কাউকে দিয়া দিলেও যদি তোমাকে বাঁচানো যাইতো, আমি বাবা বলতেছি বিন্দু পরিমাণ সময় আমি ব্যয় করতাম না, আমি দিয়া দিতাম তোমাকে বাঁচানোর জন্য। কিন্তু এই ঘটনা আর ঘটনায় ঘটাইছেন জি মালিক, তার সিদ্ধান্তের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো ছিল না। এই ঘটনাটা হাসান বসরি তিনি নিজে দেখলেন, দেখার পরই ওই জায়গায় তার কলিজার মধ্যে হিট করল, তাহলে আমি আল্লাহর হুকুম মানতেছি এতটুকুই তো যথেষ্ট নয়, আমি তো মালিকের পাগল হতে পারলাম না, আমি তো এখনো দুনিয়াদারি নিয়ে আমি পাগল। এরপরে হাসান বসরির জীবনের আল্লাহওয়ালা হওয়ার জন্য যেই রূপটা ছিল, যেই পথটা ছিল, সেই পথটা উনি পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের জীবনে, আমরাও যারা, প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে, এমন কিছু বিষয় আসবে যে বিষয়টা আপনি যদি ওই সময়টাতে গ্রহণ করতে পারেন, বুঝতে পারেন, জীবনের মোড় আল্লাহ ঘুরায় দিবে। কিন্তু কিছু মানুষ আছে তারা এর থেকে সবক নেয়, আর কিছু মানুষ আছে সবক নেয় না, যেভাবে চলতে সেইভাবেই চলে যায়, যেভাবে চলতে সেভাবেই চলে যায়। হাসান বসরির সুন্দরী একটা মহিলা সামন দিয়া দৌড় দেয়, মাথার চুলগুলা এলোমেলো বেপরদা। ইনি বলতেছেন, ও আল্লাহর বান্দি, তুমি বেপরদায় এভাবে ঘুরতেছ, মাথার চুল এলোমেলো, আউলা কিসি? মহিলা বলতেছে, আমি আমার স্বামীর বিচ্ছেদে এতটাই গাফেল হয়ে গেছি, স্বামীর বিচ্ছেদে আমি এতটাই জ্ঞান শূন্য হয়ে গেছি যে আমি বোরকা পরে বের হয়েছি না বোরকা ছাড়া বের হয়েছি, আমার হুশ নাই, আমি আমার স্বামীর পাগল আর আপনি তো আল্লাহর পাগল, স্বামীর পাগল হয়ে যদি আমি সব জ্ঞান শূন্য হতে পারলাম, কে সামন দিয়া যায়, কে বসা, কে দাঁড়ানো খবর না থাকে, আপনি আল্লাহর পাগল হইয়া কেমনে দেখলেন যে আমি আপনার পাশ দিয়ে চলে গেলাম, এতটুকু হুশ আপনার কেমন করে আসলো? এভাবে হাসান বসরি দ্বিতীয় হিট খাইলেন। আল্লাহওয়ালাদের না শুধু সাধারণ মানুষদের জীবনেও, সাধারণ মানুষদের জীবনেও দেখবেন মাঝে মাঝে আপনাকে সতর্ক করার জন্য আল্লাহ পাক ছোট হোক বড় হোক কোনো ঘটনা ঘটাবে চোখের সামনে। কিছু মানুষ ওই ঘটনা থেকে সবক হাসিল করে, নিজের জীবন রূপ পরিবর্তন করে ফেলবে, আর কিছু মানুষ আগের মতোই চলবে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। ওই হাসান বসরি শেষ পর্যন্ত বসরায় গেলেন, যে আল্লাহর এত বড় ওলি হলেন, এত বড় সাধক হলেন, এত বড় বুজুর্গ হয়ে গেলেন, যে ইনি যখন ওই যুগের সবচেয়ে বড় নসিহতকারী, সবচেয়ে বড় বক্তা হয়ে গেলেন হাসান বসরি, কথা যখন বলতেন, কথা বলার সময় যতক্ষণ বলতেন ততক্ষণ চোখ দিয়ে দর দর করে শুধু পানি পড়ত। আর এরপর থেকে হাসান বসরি মৌত পর্যন্ত কিতাবে লিখেন, চেহারার মধ্যে কোনো দিন হাসি আসে নাই। হাসান বসরির চেহারার দিকে তাকাইলে মনে হতো ওয়ারেন্টের আশা আমি, মনে হতো যেন ওয়ারেন্টের আশা আমি, কে যেন তারে পিছনে তালাশ করতেছে, পুলিশে ধরবে, এমন ভাব এমন নিয়ে তিনি চলতেন। ভাইয়েরা বন্ধুরা, প্রতিবেশী একজন শামাউন নামে এক ব্যক্তি, তার প্রতিবেশী কেমন বুজুর্গ হয়েছিলেন, কেমন মাকবুলিয়ত অর্জন করেছেন আল্লাহর কাছে হাসান বসরি। এই প্রতিবেশীর ঘটনা বলার আগে আর একটা ঘটনা বলি, হজে যাইতেছেন, হজে যাইতেছেন, সঙ্গে কিছু সঙ্গী আছে, সাথী আছে, রাস্তার মধ্যেই তাদের পানি, কুয়ার কাছে গেলেন, যায় দেখেন কুয়ার একদম নিচে পানি, এই পানি পান করার মতো তাদের কিছুই নাই, বালতিও নাই, পানি পান করার মতো ব্যবস্থা তাদের নাই। লোকজন বলতেছে, হুজুর পানি তো আছে কুয়ার নিচে কিন্তু পানি তোলার কোনো অবস্থা আমাদের কাছে নাই। হাসান বসরি বলে, আমি
পাশে নামাজের দাঁড়ায় গেলে তোমরা কুয়ার পাশে যাইও। এই বইলা হাসান বসরি। কুয়ার পাশে যখন নামাজের দাঁড়ায় গেছেন সঙ্গী সাথীরা, কুয়ার পাশে যায় দেখে নিচে থাকা পানি উপরে উইসা উইটা গেছে, কিনারার মধ্যে টুই টুম্বুর করতেছে। তারা পানি পান করলেন, উটগুলারে পানি পান করাইলেন। একজনে করছে কি, এখনও কিছু উট পানি পান করা বাকি রয়ে গেছে, আবার এখনও তৃপ্তি মিটায় পানি পান করা বাকি আছে। একজনে একটু চালাকি কইরা আগামীকাল আবার পানি পাইমু কই, এই মনে করে কিছু পানি জমায় ফেলছে, সাথে সাথে পানি আবার নিচে চলে গেছে। মানুষজন আইসায় কো, হুজুর পানি তো উপরে আসছে কিন্তু আবার হঠাৎ করে নিচে নেমে গেছে, কয় কি করছো, ভালো করে কও। একজনে কয়, হুজুর আমি একটু পানি জমায় রাখছিলাম আগামীকালের জন্য। কয়, আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে যদি তোমার হাজত পুরা করতে পারলো, যে আল্লাহ ওই সময়ে নিচের পানি উপরে উঠে তোমার হাজত পুরা করলো, এই আল্লাহর উপরে একই নারাইকা আগামীকালকের পানি যে জমা করছো, এজন্য আল্লাহর নিয়ামত ছিনায় নিছে। হাসান বসরির প্রতিবেশীর নাম সামাউন। সারাটা বৎসর মূর্তির পূজা নয়, শুধু আগুনের পূজা করছে, আগুনের পূজা করছে সামাউন। মৃত্যুর সময় অসুস্থ, প্রচন্ড অসুস্থ, শরীরে ফুসকা পড়ে গেছে, এলাকার মধ্যে রটায় গেল সে মারা যাবে। হাসান বসরি তার দেখতে গেলেন, প্রতিবেশী যদি সে হিন্দু হয়, প্রতিবেশী সে যদি তোমার অমুসলিমও হয়, তবুও সে প্রতিবেশী হিসাবে তোমার আমার কাছে একটা পাওনা আছে, তার একটা পাওনা রয়ে গেছে, সে প্রতিবেশী। আর যদি প্রতিবেশী অমুসলিম না মুসলমান হয় তাহলে তার পাওনা দুইটা, এক হলো প্রতিবেশী হিসাবে এক পাওনা, আরেক হলো মুসলমান ভাই হিসাবে আরেক পাওনা। প্রতিবেশী যদি তোমার মুসলমান শুধু না তোমার আত্মীয় হয় তাহলে তার পাওনা তিনটা, এক হলো প্রতিবেশী হিসাবে পাওনা, আরেক হলো মুসলমান ভাই হিসাবে পাওনা, আরেক হলো আত্মীয় হিসাবে আরেকটা পাওনা। অতএব হাসান বসরি তিনি প্রতিবেশীরে দেখতে গেলেন, যায় মাতার পাশে বৈশা বলতেছেন, দোস্ত ছোট্টবেলা একসাথে চলছি, বুড়া হয়ে গেছ মৃত্যু পথের যাত্রী, জীবন কাটায় দেশ আগুনের পূজা কইরা, এখনো খুবই এখনো বুঝি সময় হয় নাই, অন্তত এই মুহূর্তটাতে তুমি কালেমা পড়ো, আমি আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করব। সামাউন তখন বলতেছে, মুসলমান হতে চাই কিন্তু মুসলমানের ব্যবহার আর আখলাক দেখে মুসলমান হতে মন চায় না। বলে কি, কয় মুসলমানের কথা কাজে মিল নাই, মুসলমান কয় আখেরাত উত্তম, মুসলমান কয় আখেরাতের জীবন আসল জীবন, কিন্তু দুনিয়ার কাজ দেখলে পরে মনে হয় দুনিয়ার জীবনটাই তার কাছে আসল জীবন। হাসান বসরি বলতেছে, ঠিক আছে ভালো কথা, এটা মুসলমানের দোষ, কিন্তু তুমি কি করছো, তুমি তো সারা জীবন আগুনের পূজা করছো, আর আমি তো আগুনের পূজা করি নাই, আমি তো আগুনের মালিকের পূজা করেছি, এজন্য আগুন আমার কথা শুনে, তুমি যে সারা জীবন আগুনের পূজা করছো তোমার কথা কি আগুন শুনবে? হে কয়, হ আগুন আমার কথা শুনবে, আমাকে রক্ষা করবে। কয়, তাহলে একটু পরীক্ষা করে নাও মরণের আগে। হাসান বসরি আগুন সামনে আইনা বলতেছে, একটু হাত দেও তো দেখি, জীবন ভর তো আগুনের পূজা করছ, দাও হাত দাও। সামাউন সাহস করে না, কয় না, ভয় হয়। এবার হাসান বসরি কয়, আমি তো আগুনের পূজা করি নাই, আগুনের মালিকের পূজা করছি, দেখো আগুন আমার কথা শুনে কিনা। এই বইলা হাসান বসরি তার হাতটা আগুনের ভিতরে দিয়ে দিছেন, একটা পশম পর্যন্ত আগুনে জ্বালায় না। এইবার হাত টানার পরেই লোকটায় বলতেছে, দোস্ত আমি মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে গেলাম, আমি মুসলমান হয়ে যাব, কিন্তু আমার মুসলমান হওয়ার পরে আমার জন্য কি কোনো সুসংবাদ আছে? হাসান বসরি বলেন, হ তুমি মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে রক্ষা করবে। এমনি সামাউন কয়, দোস্ত আল্লাহ যে আমাকে রক্ষা করবে মৌতের পর, মুসলমান হওয়ার পর আল্লাহ যে আমারে বাঁচাবে, এই কথাটা তুমি কাগজে লিখে আমারে স্বাক্ষর করে দাও। কেমন সালাক,
হাসান বসরি বললেন ঠিক আছে আমি দিলাম। কাগজের মধ্যে আইনে তিনি স্বাক্ষর করে দিয়েছেন, স্বাক্ষর করে দেওয়ার পরে শামা অন করে দোস্ত কাগজটা এখন তোমার কাছেই রেখে দাও, আমার মৃত্যুর পর কাফনের ভিতরে কাগজটা ঢুকায় দিও। মুসলমান হয়ে গেল আর বলছে তুমি আমারে গোসল করায়, তুমি আমারে কাফন পরায়, তুমি আমার জানাজার নামাজ দিও। হাসান বসরি তিনি তাই করলেন, নিজে গোসল দেওয়াইলেন, নিজে নিজে গোসল দিলেন, তারপরে নিজেই কাফন পরাইলেন, জানাজা দিলেন। ওই কাগজের টুকরাটা কাফনের ভিতরে দিয়া তিনি তারে কবরস্থ করলেন। রাতের বেলা হাসান বসরি ঘুমাইবেন, ঘুমানোর আগে কান্না শুরু করছেন। কি মনে করিয়া কানতেছেন দেখেন কেমন ভয় ঢুকছে, কাপ উঠে গেছে হাসান বসরি। হায় আমি এটা কি করলাম, আমি আরেকজনের জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু আমি হাসান বসরির জান্নাতের সার্টিফিকেট দিবে কে, আমার জান্নাতের সার্টিফিকেটই তো আমি পাই নাই, আরেকজনকে কেমন করে দিলাম। আমার আল্লাহ জানে আমার উপর কত নারাজ হয়ে গেছে, কত গুসা হয়ে গেছে। এই মনে করে হাসান বসরি কান্না শুরু করছেন, কাঁদতে কাঁদতে তিনি ঘুমায় গেছেন, ঘুমায় গেছেন। ঘুমের ঘরে স্বপ্ন যুগে তিনি দেখেন ওই লোকটা জান্নাতের ভিতরে হাঁটতেছে, প্রতিবেশী শামাউন বন্ধু জান্নাতের ভিতরে হাঁটতেছে, জান্নাতি পোশাক পরা, জান্নাতি মহলের ভিতর। হাসান বসরি তখন বলতেছেন দোস্ত তুমি কেমন আছো, কয় দোস্ত তুমি যা কইছিলা তা পাইছি, আল্লাহ আমাকে রক্ষা করছে, জান্নাত দিয়ে দিছে, এবার নেও কাগজটা লয়ে যাও। ওই কাগজটা হাসান বসরির হাতে দিয়ে দিছে আল্লাহর ওলি। ওই মুহূর্তে বলেন আমার যখনই ঘুম ভাঙল, ঘুম ভাঙার পর তাকে দেখি ওই কাগজ আমার হাতে, মাত্র মনে হয় সে দিয়া গেল। যেই কাগজ আমি নিজে কবরে রাখছি এই কাগজ আমার হাতে, আমার হাতের সার্টিফিকেট। ইন্তেকালের সময় মানুষজন বসা, আল্লাহর ওলিরা সব বসা। একবার মুসকি হাসতেছেন, জান যাবে, সক্রাত চলতেছে, মুসকি হাসতেছেন আর ডাক দেয়া বলতেছেন কোন গুনাহ, কোন গুনাহ, কোন গুনাহ। মৃত্যুর আগে হাসান বসরির চেহারায় ছিল মুসকি হাসি আর মুখে ছিল কোন গুনাহ, কোন গুনাহ, কোন গুনাহ। তিনবার বইলেই বিদায়। অবাক ছিলেন সবাই, ঘটনা কি, কি এমন মুসকি হাসির কারণটা কি, আর কোন গুনাহ, কোন গুনাহ বলার কারণটা কি। এই রাতেই উনার একজন মুরিদ, ইনিও বহুত বড় বুজুর্গ, পবিত্রতার হালতে আল্লাহর কাছে চাইয়া তিনি ঘুমাইছেন, স্বপ্ন যুগে তিনি তিনার পীরকে মুর্শিদকে দেখেছেন, আর জিজ্ঞেস করতেছেন ওগো আল্লাহর ওয়ালি কেমন আচরণ হয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু মৃত্যুর সময় আপনি মুসকি হাসলেন, কোন গুনাহ, কোন গুনাহ কয়া চিৎকার দিলেন, ঘটনা কি, আমরা তো কিছুই বুঝি নাই, আমরা তো কিছুই বুঝি নাই, একটু আপনি বুঝাইয়া বলুন মুসকি হাসলেন কেন, আবার কোন গুনাহ, কোন গুনাহ কয়া কেন ডাক দিলেন। হাসান বসরি বলতেছেন আমি যখন মৃত্যুপথের যাত্রী তখন দেখি একজন ফেরেশতা আমার মাথার পাশ থেকে ডাক দিয়া বলতেছে ওরে একটু কষ্ট দেও, কষ্ট দেও, ওরে একটু মরণের কষ্ট দেও, কারণ ওর একটা গুনাহ এখনো রয়ে গেছে, ওর একটা গুনাহ এখনো রয়ে গেছে, ওরে কষ্ট দেও, মৃত্যু যন্ত্রণা দেও, এই কষ্টটার কারণে এই একটা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর, ওরে কষ্ট দেও, একটু কষ্ট দেও, কারণ একটা গুনাহ এখনো রয়ে গেছে। হাসান বসরি বলেন আমি কথাটা শোনার পর মুসকি হাসলাম, এই ভেবে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিছে, মাত্র একটা গুনাহ এখনো আছে, এই গুনাহটাও, এই গুনাহটাও আমার মৃত্যু যন্ত্রণার মাধ্যমে আল্লাহ এই গুনাহটাও মাফ করে দিবে, এই কথা ভেবে আমি মুসকি হাসলাম। আর ওই যে একটা গুনাহ, একটা গুনাহ এখনো বাকি আছে, উনি বলছে ওই গুনাহটার কথা জানার জন্য আমি বলছিলাম কোন গুনাহ, কোন গুনাহ, কোন গুনাহ।
সে একটা গুনাহ কোন গুনাহ? এই জন্য আমি বলেছিলাম হাসান বসরি তিনি ভাইরা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, বসরার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে অমান আরাদান যিকরি ফা ইন্নালাহু মাঈশাতান দানকা, দুনিয়ার আরামায়েশের জন্য তোমার টাকা পয়সা এটা মাপকাঠি নয়, ক্ষমতা মাপকাঠি নয়, দুনিয়ার সুখ শান্তির জন্য আমি আল্লাহ দেওয়া শান্তিটা হলো তোমার মূল চাবিকাঠি। আর এটা পাবে তারাই যাদের জিন্দিগিতে বন্দেগি আছে, যাদের জিন্দিগিতে বন্দেগি আছে। বন্দেগি শুধু বন্দেগির নাম নয়, বন্দেগি হলো মহব্বতের সাথে বন্দেগির নাম, বন্দেগি হলো আল্লাহর ভালোবাসার সাথে গোলামির নাম। এজন্য নগদ শান্তি আমরা যারা চাই, নগদ শান্তি, কারণ মানুষ হিসেবে আমরা নগদের পাগল। নগদ শান্তিটা পেতে হলো আল্লাহর কথা সবার ইয়াকিন আছে নি না নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ বলেন বান্দা আমার বিধান মানো, তাও প্রতিটা বিধানের সাথে তোমার যেন মহব্বত থাকে, মহব্বতের সম্পর্ক থাকে। পর্দা করতেছো এটাও যেন মহব্বতের সাথে, পর্দা না করলে সমাজের মানুষ খারাপ কইব এটা ভেবে নয়, আমার আল্লাহর বিধান এটা মনে করে, এবং এর সাথে তোমার দিলের সম্পর্ক তৈরি হবে, দিলের সম্পর্ক তৈরি হবে। ঘুষ খাও না তুমি মানুষ মন্দ বলবে এজন্য নয়, আরে কত মানুষ ঘুষ খাইতেছে মানুষ তো দেখেই না, কত মানুষ সুদ খাইতেছে মানুষ জানেই না, কিন্তু না তুমি এজন্য সুদ খাও না ঘুষ খাও না এজন্য নয় যে মানুষ তোমারে মন্দ বলে, তুমি এজন্য খাও না যে আমার আল্লাহ নারাজ, আমার আল্লাহর বিধান ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না। এই মনে করে যখন প্রতিটা বিধানের সাথে তোমার একটা মহব্বতের সম্পর্ক তৈরি হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার শান্তির নিয়ামত দিব। আল্লাহর ওলিরা হাসান বসরির মতো, রাবেয়া বসরির মতো, মালিক ইবনে দিনারের মতো বুজুর্গরা দুনিয়ার যে খুব পাঁচতলা দশতলা বিল্ডিংয়ের মালিক ছিলেন, তাদের দুনিয়াতে অনেক কিছু ছিল বিষয়টা এমন নয়, কিন্তু শান্তির রাজ্যের রাজা ছিলেন তারা, শান্তির রাজ্যের রাজা ছিলেন, প্রশান্ত দিলের রাজা ছিলেন তারা, প্রশান্ত দিলের রাজা। তাদের কথা সবাই শুনছে, মানুষ না শুধু হায়ওয়ানাত শুনছে। প্রিয় হাজিরিন, এজন্য দুনিয়ার এই বাস্তব জীবনের, পারিবারিক জীবনের বউ বাচ্চা নিয়ে, ভাই বোন নিয়েও যদি শান্তিতে থাকতে হয়, ভাইগুলা যদি আমাকে মানে, মানুক এটা আমি চাই, সন্তান যদি আমার আদর্শ সন্তান হোক, সন্তানের দ্বারা আমার মুখ উজ্জ্বলা হোক এটাও যদি আমি চাই, পথ একটাই, ভিন্ন পথে হাঁটবা কোনো লাভ নাই। মানুষে দেখায়া কিছু করবা, মানুষে বুঝ দিতে পারবা, আল্লাহকে বুঝ দেওয়া যাবে মসজিদে আইসা মানুষকে বুঝ দেওয়া যাবে যে আমি একজন নামাজি, যদি আমার উদ্দেশ্য থাকে মানুষ কি বলবে মসজিদে না গেলে? হ্যাঁ মানুষ তোমারে ভালোই জানবে, বিয়া সাথে প্রস্তাব আসলেও বলবে না ছেলেটা নামাজি, কিন্তু তুমি যে কেমন নামাজি এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। কোনো দিন মনের আশা পূরণ হবে না। মহব্বতের সাথে নামাজ পড়ার আলামত কি? ফজরে পাওয়া যাবে, মাগরিবে তো সবাই ঘরের বাহিরে থাকে, এই টাইমে আজান হলে পরে মসজিদের বাইরে থাকলে মানুষ কি করব কিরে, মসজিদের বাইরে স্বাভাবিকভাবে মাগরিবের টাইমে মানুষ থাকে না। মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল্লাহ নবী বলে ইচ্ছাকৃত কোনো মুসলমান যদি নামাজ তরক করে সে আর মুসলমান থাকে না, খারিজ হয়ে যায়, মুসলমান থেকে খারিজ হয়ে কাফির হয়ে যায় ইচ্ছাকৃত নামাজ তরক করলে। তো এই অবস্থায় আপনি এই মানুষের মন্দ নেবেন নাকি? এজন্য আসছেন মাগরিবের সময়, কিন্তু মনে প্রাণে মহব্বত কইরা কারা মসজিদে নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসে এটা প্রমাণ হয় ফজরের সময়, ঠিক না? এই সময়টাতে নিজের আরামের ঘুমটা ভাঙ্গিয়া, এই শীতের রাত, এখন শীতের রাত আসছে, শীতের ঘুম থেকে উঠা, ঠান্ডা পানিতে উজু করা, এটা মহব্বত সারা হয় না, এটা শুধু খালি মানুষ দেখানি নামাজ যারা পড়ে এরা এটা করবে না, যেটা মুনাফিকরা করতো। আল্লাহ রসুল বলেন মুনাফিকদের জন্য আসরের নামাজ আর ফজরের নামাজ পড়া কঠিন, কারণ ওরা অন্য অক্তে নামাজ পড়ে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, আর ফজরের নামাজ আর আসরের নামাজ বলে এটা মানুষকে দেখানোর জন্য এটা পড়া সম্ভব না, এটা আল্লাহকে ভালোবেসেই পড়তে হয়। আল্লাহর ভালোবাসা যার অন্তরে আসে সেই ফজরের সময় আসে,
আসরের সময় যে ঘুমায় যে দুপুরে খানা দানা খাইয়া একটু পরে আসরের টাইম হয়ে যায়, শীতের রাত তো কম টাইম, তখন ঘুমটা থেকে উঠা, ওইটা আসরে আসা, এটাও আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে তার দ্বারাই সম্ভব হয়। লোক দেখানো আমল যারা করে তাদের পক্ষে সম্ভব হয় না। এর জন্য আল্লাহ রসুল বলছে আসরে আর এরকমভাবে ফজরে যারা আসে তাদেরকে তোমরা সার্টিফিকেট দিতে পারো যে এরা মুনাফিক নয়, এরা খাঁটি পাক্কা নামাজি মুমিন। পারবো না ইনশাল্লাহ আমরা শীতের রাত্রে ফজরের নামাজে আসতে? কারা কারা নিয়ত আছে হাত ওঠে একটু আল্লাহরে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। সবাই বলি আমিন।